আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কবুতরের দুরুস রেসিপি। এই রেসিপিটা মেইনলি যারা ঘরে পেশেন্ট থাকেন বা হার্টের রোগী থাকেন তাদের জন্য কিন্তু খুবই একটা পারফেক্ট রেসিপি। সাধারণত এসব রোগীদের ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা পরামর্শ দিয়ে রাখে যে কবুতরের মাংসটা খাওয়ানোর জন্য, তো সেসব রোগীদের জন্য আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি। যেহেতু আমি আজকে কবুতরের দুরুস করব, তাই এখানে আমি দুইটা গোটা কবুতর নিয়ে নিয়েছি। আমি এখানে কবুতরের চামড়াটা সহ নিয়ে নিয়েছি। কবুতরের চামড়াটা থেকে একটা আলাদা তেল বের হয় যেটা তরকারির সাথে মিশলে কিন্তু কবুতরের দুরুসটা খেতে আরও বেশি দারুণ লাগবে। আপনারা যদি কেউ কবুতরের চামড়া পছন্দ না করেন তাহলে কিন্তু চামড়াটা ছাড়া শুধু কবুতরটাই নিয়ে নিতে পারেন। আমি এখানে ভালো করে কবুতরের পশমটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই দুটোটা কবুতর ভালো করে তেলে ভেজে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, সাথে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার আমি হাত দিয়ে এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণ হলো তেলে ভাজার পরে কবুতরগুলো থেকে একটা সুন্দর একটা কালার বের হবে। তো চলুন এবার আমরা ভেজে নিই। আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিলাম। এখানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পেশেন্ট কবুতরের মাংসটা খাবে তার জন্য কিন্তু আমি আলাদা করে অলিভ অয়েল তেল দিয়ে সব কিছু রান্না করতে হয়। সেক্ষেত্রে আমি এখানে অলিভ অয়েল তেল দিয়েই আজকে রান্নাটা করব। আমি এখানে খুব বেশি তেল দিইনি, যেহেতু আমার পেশেন্ট খাবে তার জন্য কম তেল দিয়ে আমার আজকের এই রান্নাটা শেষ করতে হবে। এবার আমি এই দুটোটা কবুতর এখানে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি কবুতর দুটোটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব নিচের পাশটা ক্ষয়ে আসার জন্যে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব যেন অপর পাশটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এভাবে কিছুক্ষণ অনবরত যখন আপনারা কবুতরের মাংসটা নাড়তে থাকবেন তখন দেখতে পারবেন খুব সুন্দর একটা বাদামি রং হয়ে আসবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের পা দুটা বাঁধা। যেহেতু আমি এখানে দুরুস্ত করব তাই পা দুটা ছড়িয়ে না দেওয়ার জন্য আমি পা দুটা রশি দিয়ে বেঁধে নিয়েছিলাম। আমি এবার কবুতরের মাংসগুলো উঠিয়ে নিলাম। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কবুতরে ভাজা যে তেলটা ওই তেলটা দিয়ে রান্না করব। যেহেতু আমি কবুতরের দুরুস্ত করব ওই একই তেলে পেঁয়াজটা ভাজলে কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসবে। পেঁয়াজটা সামান্য একটু ভেজে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, সাথে আমি এখানে দারচিনি দিয়ে দিচ্ছি। দারচিনিটা আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিচ্ছি যেন দারচিনির ঘ্রাণটা ভালোভাবে ছড়িয়ে যায়। সাথে আমি এখানে দিয়ে দিলাম এলাচ। এলাচটাও মাঝখান দিয়ে দুই ভাগ করে দেওয়ার ট্রাই করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা, সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে না কষালে এখানে মশলার একটা আলাদা ঘ্রাণ আসবে যেটা একদমই ভালো লাগবে না, তাই এটা ভালোভাবে তেলের সাথে ভেজে কষিয়ে নিতে হবে। মশলাটা ভাজতে ভাজতে এবার আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন নিচ দিয়ে মশলাটা লেগে না যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সরিষা বাটা,
এবার মশলাটা পুরোপুরি কষিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তোলার পর দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আলাদা একটা বাদামি রং হয়ে এসেছে। এবার আমি মশলাটা আরও কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পোস্ত বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, সাথে এখানে একটা কাপের মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি, এটা চামচ দিয়ে আমি একটু ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আমি চিনিটা দিয়েছি যেন টক দইটা দেওয়ার পরে দিয়ে একটা ভালো টেস্ট আসে, এই কারণে। ওই একই কাপে আমি সামান্য পরিমাণে পানিও দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার আমি এখানে ভেজে রাখা কবুতর দুটো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ। এবার আমি ভালোভাবে কবুতরের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। কবুতরের সাথে মশলাটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবার আমি কিছুক্ষণের জন্য মাংসটা ঢেকে দিচ্ছি যেন কবুতরের মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া। যে কোনো মাংস রেসিপিতে কিন্তু জিরার গুঁড়াটা দিলে মাংসে একটা আলাদা ফ্লেভার আসে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে, আমার কবুতরের দুরুস কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখান থেকে আমি তেজপাতাগুলো উঠিয়ে আলাদা বাটিতে সরিয়ে রাখছি। আমার আজকের রেসিপিটা কিন্তু একদমই রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে এটি একটি বাটিতে পরিবেশন করছি।
তৈরি হয়ে গেল আমাদের আজকের এই রেসিপি। আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ও আমাদের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে রাখুন। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।